Good morning, student. How are you? I hope you are well. Today, we will learn something about our planet in our society book. Previous day, we knew a lot about the Earth, why the Earth is habitable for us, and there are 8 planets, and more than 70% of Earth's surface is covered with water. We knew all this. Today we will know some more parts of Earth, our home, in the first unit of our society book. Let's start now. First, I read the whole thing and tell you what it means. Our Earth is circular in shape. It means amader prithibir akriti golakar. Circular means golakar. It is round with slightly flat ends. এর সমতল প্রান্তের সঙ্গে এদিকে বৃত্তাকার দেখতে হয়। It looks like an orange. এটিকে দেখতে একটি কমলা লেবুর মতো। Student, you have all seen orange, just like our world look like an orange. Here, you see a picture of an orange. Our world look like an orange. However, thousands of years ago, it was assumed that the earth was flat. It means, হাজার বছর আগে ধারণা করা হয়েছিল যে পৃথিবী সমতল ছিল। অর্থাৎ হাজার বছর আগে মানুষের ধারণা ছিল যে পৃথিবী গোলাকার নয়, পৃথিবীকে দেখতে সমতল। People were afraid to travel long distance because they were afraid of falling off the edges of the earth. It means, লোকেরা দীর্ঘ দূরত্বে ভ্রমণ করতে ভয় পেত কারণ তারা পৃথিবীর কিনারায় পড়ে যাওয়ার ভয় পেত। People were afraid to travel long distance because they were afraid of falling off the edges of the earth. It means লোকেরা অনেক দূরে যেতে ভয় পাত কারণ তারা ভাবত যে তারা পৃথিবীর শেষ প্রান্তে হয়তো পড়ে যেতে পারে। But actually the earth is not flat. কিন্তু আমাদের পৃথিবী সমতল নয়। It seems so because the earth is very vast and we can see only a small part of it. But it seems so because the earth is very vast. It means আমাদের এটা মনে হয় তার কারণ হচ্ছে পৃথিবীর আকৃতি অনেকটাই বড়। And we can see only a small part of it. এবং আমরা শুধুমাত্র এর কিছুটা অংশই দেখতে পাই। Vast means সুবিশাল। About 500 years ago, 500 বছর আগে, in 1519 সালে, a sailor named Ferdinand Magellan started on a long voyage from Spain. একজন নাবিক ফার্ডিনান্ড ম্যাগেলান তিনি জলপথে একটি যাত্রা শুরু করেছিলেন। About 500 years ago, in 1590, a sailor named Ferdinand Magellan started on a long voyage from Spain. প্রায় 500 বছর আগে 1519 সালে স্পেনের একজন নাবিক ফার্ডিনান্ড ম্যাগেলান তিনি জলপথের মাধ্যমে একটি দীর্ঘ যাত্রা শুরু করেছিলেন। Here you see a man of this picture named Ferdinand Magellan. He kept on sailing for 3 years toward the west. তিনি পশ্চিমে 3 বছর নৌকা চালিয়ে যান। After 3 years, in 1522, the ship reached the ship point in Spain from where it had started. It means 3 বছর পরে 1522 সালে তিনি স্পেনের যেখান থেকে এই যাত্রাটি শুরু করেছিলেন সেখানে এসে পৌঁছেছিলেন।
রিচ মিন্স পৌঁছানো আফটার 3 ইয়ার্স 3 বছর পরে ইন 1522 1522 সালে দি শিপ রিচ দি সেম পয়েন্ট ইন স্পেন ফ্রম হোয়ার ইট হ্যাড স্টার্টেড সেই জাহাজটি এসে পৌঁছেছিল একই জায়গায় যেখান থেকে যাত্রাটি শুরু হয়েছিল ইট মিন্স 1519 সালে তিনি যেখান থেকে যাত্রাটি শুরু করেছিলেন ঠিক তার 3 বছর অর্থাৎ 1522 সালে তিনি একই জায়গায় এসে পৌঁছেছিলেন দিস প্রুভ দ্যাট দি আর্থ ইজ রাউন্ড অ্যান্ড হ্যাজ নো এজেস ইট মিন্স এটি প্রমাণ করে যে পৃথিবী গোলাকার এবং এর কোনো প্রান্ত নেই প্রুভড মিন প্রমাণিত হওয়া বা প্রমাণ করা তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি যে পৃথিবী হলো গোলাকার এবং এর কোনো প্রান্ত নেই আই উইল এন্ড টুডে টপিক হিয়ার ফ্রম টুডেস টপিক উই উইল গট সাম নিউ ওয়ার্ড হুইচ মিন্স উই উইল নো সার্কুলার মিন্স বৃত্তাকার ডিস্ট্যান্স মিন্স দূরত্ব ফ্ল্যাট সমতল এজেস প্রান্ত ভাস্ট মিন্স সুবিশাল সেলর নাবিক রিচ পৌঁছানো প্রুভড প্রমাণিত সার্কুলার মিন্স বৃত্তাকার ডিস্ট্যান্স মিন্স দূরত্ব ফ্ল্যাট সমতল এজেস প্রান্ত ভাস্ট সুবিশাল সেলর নাবিক রিচ পৌঁছানো প্রুভড প্রমাণিত আই উইল এন্ড টুডে টপিক হিয়ার অ্যান্ড ডিসকাস দি রেস্ট অফ দি নেক্সট ডে টাটা হ্যাভ এ নাইস ডে